বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের ফার্স্ট চ্যাপ্টার যেটি আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আগের ছটা পাঠ আলোচনা করেছি। তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ তোমাদের সাথে পার্ট 7 আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত এই অ্যাডভান্সড ক্যারিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে লেটেস্ট আপডেট তোমরা প্রথমেই পেয়ে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে মধ্য ও নিম্ন গতিতে নদীর যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় তার মোটামুটি কিছুটা অংশ দেখেছিলাম। আজ তার পরের অংশগুলো দেখে নেব। তো তার মধ্যে প্রথম যেটা আমরা আলোচনা করব ছিল স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ বা লিভি, স্বাভাবিক বাঁধ বা লিভি। তাহলে প্রথমত আমরা যেটা জানি স্বাভাবিক বাঁধ কাকে বলে সেটা সম্পর্কে আমরা দু এক কথা পড়ব। এরপর স্বাভাবিক বাঁধের ছবি দেখব। স্বাভাবিক বাঁধের ছবি বলতে ওটি একদম নর্মাল, যেরকম আমরা নদী দেখি, যেরকম আমরা নদীগুলো দেখি, এই নদীর পাশে যে বাঁধগুলো যে হয় সেই বাঁধগুলোকেই বলা হয় স্বাভাবিক বাঁধ। তাহলে স্বাভাবিক বাঁধ কাকে বলে? এই নদীর এই পাশটিকেই বলা হয় স্বাভাবিক বাঁধ। তাহলে যদি বলে সংজ্ঞা বলতে, তাহলে সংজ্ঞাতে আমরা কী বলতে পারি? এর সংজ্ঞাতে বলতে পারি নদীর তীরে, নদীর দুই তীরে, দুই তীরের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী সমভূমি অপেক্ষা, সমভূমি অপেক্ষা উঁচু প্রকৃতির উপায়ে, উঁচু প্রকৃতিক উঁচু প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বাঁধকে, সৃষ্ট বাঁধকে। তাহলে স্বাভাবিক বাঁধ কাকে বলা হয়? নদীর দুই তীরের পার্শ্ববর্তী সমভূমি অপেক্ষা উঁচু প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বাঁধকে বলা হয় স্বাভাবিক বাঁধ। তাহলে এই নদী, এই নদীর উপর যে একটি সাধারণ উপায়ে যে বাঁধটা তৈরি হয় এই বাঁধটাকেই বলা হয় স্বাভাবিক বাঁধ। এর উদাহরণরূপে আমরা এর উদাহরণরূপে কী বলতে পারি? যে গঙ্গা নদীর হরিদ্বার রাজমহল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে দেখা যায়, গঙ্গা নদীতেও দেখতে পাওয়া যায়। তো এরপরে নেক্সট যেটা পড়ব সেটা হলো নদী বাঁক। নদী বাঁক, নদী বাঁক মোটামুটি আমরা সবাই জানি নদী বাঁক কী, তাও আমরা এখানে সংজ্ঞার আকারে পড়ব। সংজ্ঞার আকারে কী হবে? নদীর মধ্যপ্রবাহের, নদীর মধ্যপ্রবাহের মধ্যপ্রবাহের আঁকা বাঁকা মন্তর, আঁকা বাঁকা মন্থর প্রবাহ পথকে, প্রবাহ পথকে বলে নদী বাঁক, বলে নদী বাঁক। তাহলে নদীর মধ্যপ্রবাহের আঁকাবাঁকা মন্থর গতিপথকে বলা হয় নদী বাঁক। এর যদি আমরা একটা উদাহরণ চাই তাহলে এর উদাহরণ কী হবে? এর উদাহরণ হলো নদিয়া জেলা, নদিয়া জেলার ভাগীরথী নদী, অর্থাৎ আমরা ডাইরেক্ট ভাগীরথী নদীও বলতে পারি, ভাগীরথী নদী। এছাড়াও আছে মিয়েন্ডার নদীতেও দেখতে পাওয়া যায় মিয়েন্ডার নদী। নদীবাগ বলতে গেলে প্রত্যেকটি নদীর ক্ষেত্রেই নদীবাগ দেখতে পাওয়া যায় মোটামুটি। তো নদীর মধ্যপ্রবাহের আঁকা বাঁকা মন্থর প্রবাহ পথকে বলা হয় নদীবাগ। এক্সাম্পল হিসেবে বলতে পারি ভাগীরথী নদীতেও নদীবাগ লক্ষ্য করা যায়। এরপর নেক্সট যেটা পড়ব সেটা হলো প্লাবন ভূমি। প্লাবন ভূমি, এই প্লাবন ভূমি কাকে বলা হয় বা এর উপর আমরা প্লাবন ভূমি কাকে বলে আর এর উদাহরণ জানব। প্লাবন ভূমি বলতে বোঝায় এই যে নদী বাঁক রয়েছে, স্বাভাবিক বাঁধ রয়েছে, স্বাভাবিক বাঁধের এপাশে যে অংশগুলো হয় এগুলো হলো প্লাবন ভূমি। তাহলে এগুলোকে কী বলা হয়? প্লাবন ভূমি। তাও সংজ্ঞার আকারে আমরা কী দেখব? তাহলে দেখব সমভূমিতে, সমভূমিতে অগভীর নদী গড়বে, যেই নদী বেশি গভীরতা নয়। তাহলে অগভীর নদী গড়বে, নদী গর্ভে প্রবাহিত প্রবাহিত নদী প্লাবনে দুখুল, নদী প্লাবনে
দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অসমান নিচু জমিকে, অসমান নিচু জমিকে, নিচু জমিকে ক্রমশ ভরাট করে, ভরাট করে যে পলল ক্ষেত্র, যে পলল ক্ষেত্র সৃষ্টি করে, সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলা হয়। দেখো এখানে প্লাবনভূমি কাকে বলার সাথে প্লাবনভূমির উৎপত্তিটাও এখানে তোমাদের পড়া হয়ে যাচ্ছে। তো এই প্লাবনভূমি কী করা হয়, সমভূমিতে অগভীর নদীগর্ভে প্রবাহিত নদী প্লাবনে দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অসমান নিচু জমিকে ক্রমশ ভরাট করে যে পলল ক্ষেত্র, ভরাট করে যে পলল ক্ষেত্র সৃষ্টি করে তাকেই বলা হয় প্লাবনভূমি। এর উদাহরণরূপে বলতে পারো মিসিসিপি, মিসিসিপি নদীর ক্ষেত্রেও এটি দেখতে পাওয়া যায়। এছাড়াও গঙ্গা ও নীল নদের মধ্যপ্রবাহ দুপাড়ে দেখতে পাওয়া যায়, গঙ্গাতেও দেখতে পাওয়া যায়। তাহলে প্লাবনভূমি কি, সমভূমিতে অগভীর নদীগর্ভে প্রবাহিত নদী প্লাবনে দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অসমান নিচু জমিকে ক্রমশ ভরাট করে যে পলল ক্ষেত্র সৃষ্টি করে তাকেই বলা হয় প্লাবনভূমি। এরপর পড়ব খাঁড়ি। খাঁড়ি কি, খাঁড়ি নামটা আমরা মোটামুটি ছোটোবেলা থেকে সবাই জানি। অর্থাৎ খাঁড়ি বলতে আমরা এক কথাই বুঝি বদ্বীপহীন, বদ্বীপহীন মোহনাকে, বদ্বীপহীন মোহনাকেই বলা হয় খাঁড়ি। তাহলে খাঁড়ি কি, আমরা যেটা সহজ ভাষায় বুঝি সেটা হলো বদ্বীপহীন মোহনাকেই বলা হয় খাঁড়ি। তো এটি যদি আমরা সংজ্ঞার আকারে লিখি তাহলে কী হবে, জোয়ারের জলস্রোত, জোয়ারের জলস্রোত যে পথে, যে পথে নদীতে প্রবেশ করে, যে পথে নদীতে প্রবেশ করে, জোয়ারের জলস্রোত যে পথে নদীতে প্রবেশ করে সেই সরু ফালির মতো অংশকে, সেই সরু ফালির মতো অংশকে, ফালির মতো অংশকে, অংশকে খাঁড়ি বলা হয়, খাঁড়ি বলে। আর এর এক্সাম্পল রূপে আমরা কি বলতে পারি, টেমস, টেমস লাপলাটা ইত্যাদি। তাহলে খাঁড়ি কি, এক কথায় আমরা যেটা বুঝি বদ্বীপহীন মোহনাকে খাঁড়ি বলা হয়, কিন্তু যদি সেটা আমরা সংজ্ঞার আকারে বলি তাহলে জোয়ারের জলস্রোত যে পথে নদীতে প্রবেশ করে সেই সরু ফালির মতো অংশকে বলা হয় খাঁড়ি। এই খাঁড়ি কোথায় দেখতে পাওয়া যায়, যেমন টেমস লাপলাটা ইত্যাদি নদীতেও এটি দেখতে পাওয়া যায়। এরপর তোমাদের নেক্সট আর লাস্ট যেটা সেটা হলো বদ্বীপ। কি বদ্বীপ, তাহলে বদ্বীপ কি, বদ্বীপ তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। বদ্বীপ কাকে বলে, আমরা মোটামুটি ছোটোবেলা থেকে সবাই জানি গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলায় মাত্রাহীন বয়ের মতো যে দেখতে হয় সেটি হলো বদ্বীপ। কিন্তু এখানে আমরা বদ্বীপের সংজ্ঞা কাটে পড়বো। তো বদ্বীপে যদি আমরা ছবি আঁকি তাহলে সেটি কীরকম হবে, এরকম একটি নদী আসছে, নদী আস্তে আস্তে এখান থেকে চারিদিকে ছড়িয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে, তারপর প্রত্যেকটি এখানে এরকম এরকম দেখো, এগুলো বাংলায় ব আকৃতির, মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো এগুলো দেখতে হয়, তাই এটিকে বলা হয় বদ্বীপ। তো তাহলে তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো মোটামুটি, যে যদি এখান থেকে যদি নদী যদি প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়ে মোহনার পরে যে নদীটা প্রবাহিত হয়ে যাচ্ছে সেগুলো দেখো চারিদিকে ছড়িয়ে বাংলায় মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো একটি দেখতে লাগছে, তাই এটিকে বদ্বীপ বলা হয়। তাহলে যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে এটা কী হবে, নিম্ন প্রবাহে, নিম্ন প্রবাহে নদী মোহনায়, নদী মোহনায়, মোহনায় গঠিত, গঠিত অগভীর সমুদ্রে, অগভীর সমুদ্রে পলল জমে সৃষ্ট, পলল জমে সৃষ্ট গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলায় মাত্রাহীন বয়ের মতো আকৃতির ভূমিরূপকেই বলা হয় বদ্বীপ। এর উদাহরণরূপে আমরা বলতে পারি যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র
বদ্বীপ, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র ইত্যাদি বদ্বীপ। তাহলে বদ্বীপটা কি বোঝা গেছে? বদ্বীপ হলো নিম্ন প্রবাহে নদী মোহনায় গঠিত অগভীর সমুদ্রে পলল জমে সৃষ্ট হয়, তাকেই বলা হয় পলল জমে সৃষ্ট। বাংলায় মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার আকৃতি যে ভূমিরূপ গঠিত হয় তাকেই আমরা বদ্বীপ বলি। এর এক্সাম্পল হিসেবে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীতে দেখতে পাওয়া যায়। এই বদ্বীপেরও কিছু ভাগ আছে, যেমন ধনুকাকৃতি বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ, কড়াতে দাঁতের মতো বদ্বীপ, ক্ষারীয় বদ্বীপ ইত্যাদি। তো এই বদ্বীপের আলোচনা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটিও কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিও এতটাই, বাই, হ্যাভ এ নাইস ডে।